যুক্তরাজ্যে এবার বেবি অফ দ্য হাউস হলেন 22 বছর বয়সী স্যাম কার্লিং। দেশটির সাধারণ নির্বাচনে যে সবচেয়ে কম বয়সী প্রার্থীকেই এই খেতাব দেওয়া হয়। নর্থ ওয়েস্ট ক্র্যামিস্ট্রায়ার আসনে স্বল্প ভোটের ব্যবধানে জয়লাভ করেন স্যাম কার্লিং। মাত্র 39 ভোটের ব্যবধানে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির এমপি শৈলেশ ভরাকে হারান তিনি। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে স্যাম 14,785 ভোট পান, অন্যদিকে প্রতিপক্ষ শৈলেশ 14,746 পান। বর্তমানে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো হিসেবে কাজ করছেন স্যাম।